বাগিনী থেতলে গেছে। কারণ মামা তার ফ্রেন্ডদেরকে ইনভাইট করছে, এখানে পার্টি হবে, বুঝছো? তাতে শেষ করবা, তাতে ঠিক করো। আর শোনো, সাবধানে কাজ করবা, তোমার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে না, এবার ইট সুরকি বালুগুলোর দাম অনেক বেশি, বুঝতে পারছো? বললাম তো প্রথম শো, এখন শোটা শুরু করি, শো চলতে চলতে সবকিছু চলে আসবে, আপনি চিন্তা করবেন না। আপনার হাতে কি হয়েছে? সেট ঠিক করতে গিয়ে ব্যথা পেয়েছি, মাথায় দেয়ালে বাড়ি দিয়েছে। দেয়ালে বাড়ি দিয়েছে কেন? আমার মূর্তির ইচ্ছা আছে ভাই। আপনি অনুষ্ঠান তাতে শুরু করেন, আমি তো খুব ভালো আছি। দর্শক, শুরু করছি এ সপ্তাহের শিক্ষামূলক অনুষ্ঠান কি অবস্থা। আপনাদের সাথে আছি আমি বিল্টু, আমাদের সাথে আছেন মিস্টার জোয়ারদার। উনি যে কি ধরনের মানুষ আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমাদের কিছু বলতে চাইলে আপনারা যে কোনো কিছু লিখে পোস্ট করুন, যে কোনো কারো ফেসবুক ওয়ালে, শুধু আমার বলে কিছু পোস্ট করবেন না। আর যদি ফোন দিতে হয় ফোন দিতে পারেন, আমাদের নম্বরের শেষ দুটো ডিজিট 00। রান্দা, আমার কিছু কথা আছে, কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিন। স্যার, এটা তো টক শো, কুইজ শো না, আপনি প্রশ্ন করবেন না, প্লিজ আলোচনায় আসুন। স্যার, শুভ নবম। আপনাকেও শুভ নবম অবশ্য। আপনার এই মহান অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি যে বলেন স্যার, আপনি সেলিব্রিটি মানুষ। আমি সেলিব্রিটি কই, মানে পয়লা বৈশাখের সেলিব্রিটি তো আমি না। পয়লা বৈশাখের সেলিব্রিটি হচ্ছে ইলিশ মাছ। দেখছে না সবাইকে ঘুম রেখে পড়ছে ইলিশ মাছের সেলফি তোলার জন্য? স্যার, আমি কিন্তু খুবই লাকি, আমি ইলিশ মাছের সাথে সেলফি তুলতে পেরেছিলাম, যদিও খেতে পারিনি। সে খেতে পারেন না? তবে ইলিশ নিয়ে যদি একটা ফ্যান পেজ খোলা যেত না, লাখ লাখ কোটি কোটি ফলোয়ার পেয়ে যাবে। জি স্যার, আমার মনে হয় সত্যি। স্যার, যা ফ্যান পেজের যখন কথাই উঠলো স্যার, একটা ফেসবুক পেজের কথা না বললেই নয়। বলেন, রিসেন্টলি দেখেছেন কয়টা ফালতু ছেলে ইফ টিজিং যাতে করতে দেওয়া হয় এই দাবি করে একটা ফেসবুক পেজ খুলেছে। ওটার থার্ড লাইকটাই তো আমি দিয়েছি স্যার। যখন ওই জিনিসটা লাইক দিলেন কেন? কিন্তু মেয়েদের একটু সাবধানে চলা উচিত। আপনি জানেন স্যার, এই পয়লা বৈশাখ জিএসসি তে ভিড়ের মধ্যে মেয়েদেরকে হাত দিয়েছে, অশ্লীল আচরণ করেছে। না, পয়লা বৈশাখ তো চন্দ্র এরকম হতে পারে। এই কাজটা কিন্তু অহেলা না, কিছুদিন আগে বইমেলার সামনেও ওরা একই কাজ করেছে। শাড়ি হয়তো ভিড়ের মধ্যে একটু টান লেগেছে। আপনি আমাকে বলুন, এই ছেলেগুলা মেয়েদের শাড়ি দেখলে এত টানাটানি করতে আগ্রহ হয় কেন? থামুন থামুন, এইসব শাড়ি নিয়ে আমি এত কথা বলতে আমি আগ্রহী না। আপনি পয়লা বৈশাখ নিয়ে কথা বলছিলেন। আমার তো মনে হয় এই ছেলেগুলা হীনমন্যতায় ভোগে, ওরা শাড়ি পরতে চায় কিন্তু শাড়ি পরতে পারে না। আমার মনে হয় ওদের জন্য শাড়ি কিনে দেওয়া উচিত, এবং শাড়ির সাথে সাথে ওদের এক ডজন চুড়ি কিনে দেওয়া উচিত, লাল চুড়ি। চুড়ি? জি।
লাল চুড়ি জি চুড়ির স্পন্সর আপনি হবেন এবং ওই সময় যেই যেই বীর পুরুষরা পাশে পাশে দাঁড়িয়ে ঘটনা দেখছিল ওদের জন্য শাড়ি কিনে দেওয়া উচিত ওদের জন্যও শাড়ি কিনা উচিত জি মানে এত ভালো শাড়ি আপনাকে কে দেবে মেয়েদের গায়ে হাত দিয়েছিল কজন দশ জন বিশ জন আর ওখানে ছিল হাজার হাজার মানুষ কেউ কিছু করলো না কিছু সত্যিকারের পুরুষ কয়েকজন হাতে গোনা এগিয়ে গিয়েছে এগিয়ে যাওয়া মানে সেদে মারামারি করা এটা একদম ভালো না ছেলেরা মোটে দুষ্টুমি করেই না আপনাকে বলছি এবং আপনারা যারা যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে বলছি একদিন এরা আপনাদের বউয়ের গায়ে হাত দিবে তখন আপনারা এগিয়ে যাবেন না কখনো এগিয়ে যাবেন না কেন এগিয়ে যাবেন কেন মজা নষ্ট হবে শোনেন কথা বলছিলেন পয়লা বৈশাখ নিয়ে সেটা নিয়ে বলেন এক কাপ চা দিতে বলেন বেঁচে থাকতে হলে তিনটি জিনিস প্রয়োজন এক খাদ্য দুই মনে নেই তিন নম্বর সেটি রেডি হয় না তুই কাপ আশা করেন কিভাবে দর্শক ফিরে এলাম এ সপ্তাহের কি অবস্থায় আমি আছি আপনাদের সাথে আমার নাম বিল্টু আমার সাথে আছেন জোয়ারদার সাহেব উনি কি ধরনের মানুষ এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন আমাদের সাথে আলোচনা যোগ চাইলে যে কোনো কিছু লিখে পোস্ট করুন যে কোনো কারো ফেসবুক ওয়ালে শুধু আমার ওয়ালে কিছু পোস্ট করবেন না ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বার লাস্ট দুইটা ডিজিট হলো 00 ভালো হয়ে কি ভালো হয় ভালো হয়নি কি ভালো হয় চা ভালো হয়নি দিলাম খেয়ে দিই নেই তো শেষ তো বললেন ভালো হয়নি এক চুমুক পরে চা শেষ করে ফেললে খারাপ জিনিস বেশি করে রাখতে নেই শেষ করে দেবা সুন্দর কথা কি দারুণ এক থিওরি আচ্ছা প্লিজ একটু ঠিকঠাক ভাবে রাখুন জিনিসটা পরে তাহলে আমার আবার মুছতে হবে ওকে কাম টু দ্য পয়েন্ট একটু আচ্ছা এই গরমের মধ্যে এই মেয়েগুলো শাড়ি পরে রাস্তায় গিয়ে ধেই 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 করে নাম আসলে হয় কেন রাস্তায় নামলে কি আপনার শাড়ি টেনে ধরতে হবে রাস্তায় নামলে শাড়ি টেনে ধরতে হবে না কিন্তু রাস্তায় শাড়ি পরে নাচা আর মাথে ফুল দিয়ে ফ্ল্যাটারি করে বেড়াবো এটার মানে কি পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের মানে কি পয়লা বৈশাখ ঘরে বসে করা যায় না ঘরে বসে করা যায় না ঘরে কাজ থাকে না মেয়েরা ঘরে বসে সুন্দর করে পান্তা ভাত রান্না করবে সুন্দর করে ইলিশ ভাজা করবে ইলিশের দাম কত জানেন আপনি একটা জিনিস বলেন একটা জিনিস অন্তত স্বীকার করেন এই ইলিশ মাছ এই দামি মাছটা কি বুয়ার হাতে ছাড়া দেওয়া উচিত মোটেই না মেয়েরা রাস্তায় নামলে আমরা সবাই তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে আমরা কত ভালো পুরুষ আমরা কত আসল পুরুষ সেটা প্রমাণ করতে হবে না আপনি আসলে না সবকিছু খুব বাঁকা করে রাখেন এটা হচ্ছে পুরো ফেসবুকে লাইক পাওয়ার ধান্দা আজ পর্যন্ত কোন ভিকটিম অভিযোগ করেছে আপনার কাছে বলেন অভিযোগ করেছে আপনার কি মনে হয় ওর মেয়েরা গিয়ে একটা পাবলিক সোশ্যাল মিডিয়াতে গিয়ে বলবে যে আমার শাড়িতে টান দিয়েছে আমার শাড়িতে টান দিয়েছে এই মেয়েগুলো বা কি শাড়িটা ঠিক করে করতে জানে না তো এখন সব মেয়েদের দোষ অবশ্যই মেয়েদের দোষ ছেলেগুলো কি করেছে আসলে কিছুই করেনি কিছুই করেনি জাস্ট একটু সেলফি তুলতে চেয়েছে একটু ধাক্কা ধাক্কি লেগেছে এই তো এটা নাকি ফেসবুক গরম করা কি হলো বলুন তো বাহ এত বড় ঘটনা আপনার কাছে কিছুই মনে হচ্ছে এগুলো সব মানালো হচ্ছে এগুলো সব বাদ মেয়েরা শাড়ি পরে খোপাই ফুল দিয়ে দেই 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 করে লাফাবে আর তা মস্কাবে সব ছেলে দোষ তো আপনি বলতে চাচ্ছেন যে আসল সমস্যা হচ্ছে মেয়েদের খোপায় ফুল দেওয়া খোপায় ফুল না দিয়ে বাসায় থাকলে সমাজ সুস্থ থাকবে অবশ্যই সমাজ সুস্থ থাকবে মেয়েদেরও একটু সতর্ক হওয়া উচিত সতর্কভাবে চলা উচিত সতর্কভাবে শাড়ি পরা উচিত আমার তো মনে হয় না
আপনার মতন অসুস্থ মানুষ যতদিন আমাদের সমাজে আছে আমাদের মেয়েরা কখনোই বাসায় থাকুক আর যেখানে থাকুক নিরাপদ থাকবে না কি করছে কি করছে কি দেখেন 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 আমি অসুস্থ আমি অসুস্থ আপনার তো শরীর গরম না আপনার সাথে কথা বলতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমার হাত ধুতে হবে আপনার গায়ে হাত ধুচ্ছে সমাধান হচ্ছে এটাকে উস্কানি না দেওয়া যতদিন মেয়েরা ছেলেদেরকে উস্কানি দেবে ছেলেরা ইফটিজিং করেই যাবে কারণ ছেলেরা তো একটু দুষ্ট তারপর আপনি বলছেন আচ্ছা প্রথমত কোডটা ঠিক করুন তো প্লিজ আপনি আগে বলেন যাবেন কি ও গাড়ি আসতে বলিস কেন আপনার বাসা তো কাছে রাস্তা দিয়ে চলে যান সামনে তো বড় রাস্তা আছে পরশুদিন এই বড় রাস্তায় সাড়ে একটার মতো সন্ধ্যায় হেঁটে যাচ্ছি অনেক মানুষের সামনে হঠাৎ করে তিনজন চিন্তায় করে আমাকে ধরলো ভাই আমার মোবাইল ফোন টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে গেল আপনি ওদেরকে উস্কানি দিয়েছেন আমি চিন্তাকারীদের উস্কানি দিয়েছি হ্যাঁ আপনি ওদের আমন্ত্রণ জানিয়েছেন আয় আমার চিন্তাই কর আমি চিন্তাকারীদের আমন্ত্রণ জানিয়েছি আয় আমাকে চিন্তাই কর কি বলেন এসব আপনি রাস্তা ঘাটে পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াবেন এটা তো আপনারই দোষ আপনি উস্কানিমূলক আচরণ করেছেন আপনি ছিনতাইকার দিকে লোভ দেখিয়েছেন না হলে তো আপনাকে ছিনতাই করতো না আশ্চর্য আমার কাছে আমি যত খুশি টাকা নিয়ে ঘুরবো আমার কাছে যত খুশি দামি মোবাইল থাকবে আমি দিনে রাতে যে কোনো রাস্তা দিয়ে হাঁটবো তাহলে আমার ছিনতাই হয়ে যাবে হয়ে যাবে ছিনতাই করতেই হবে আপনি যেরকম বলেছেন মেয়েরা যদি রাস্তায় হাঁটে তাদেরকে রেপ করতে হবে মেয়েরা যদি নিজেদের মতন কাপড় পরে তাহলে তাদেরকে হয়রানি করতে হবে ঠিক সেরকম আপনি যদি রাস্তাঘাটে পকেটে টাকা নিয়ে হাঁটেন তাহলে আপনাকেও ছিনতাই করতে হবে সব দোষ আপনার ছিনতাইকারীর নয় আপনার সাথে না কথাই পেরে ওঠা যাবে না আপনি বাজে বকা বন্ধ করবেন না বুঝছেন ইফটিজিং এখন কোনো ব্যাপারই না একটা মানুষকে চোর বললে সে লজ্জা পায় একটা মানুষকে ইফটিজার বললে সে লজ্জা পায় না ইফটিজার একটা গর্বের বিষয় বন্ধু বান্ধবের চায়ের আড্ডা এখন মানুষ গর্ব করে বলে আমি একজন ইফটিজার কথা বলি স্যার বলেন ইফতেজারে কিন্তু প্রত্যেকদিন এক মেয়েকে হয়রানি করে না আজকে একজনকে করবে কালকে আরেকজনকে করবে এবং এর পরের জন যে আপনার পরিস্থিতি কেউ হবে না এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারছে না আমার বাড়ির মেয়েরা বাইরেই ভাবে না
আপনার চরিত্রের মানুষরা যতক্ষণ দেশে আছে ঘরের ভিতরেও মেয়েরা নিরাপদ থাকবে। আপনার মতন মানুষরা এখন সোশ্যাল মিডিয়ায় আমাদের যৌন হয়রানি করার অধিকার নিয়ে হাউকাউ শুরু করে দিয়েছে, একটার পর একটা পেজ খোলা হচ্ছে, আমাদেরকে যৌন হয়রানি করার অধিকার দিতেই হবে, দিতেই হবে। পল্লিকি মানে ফেসবুক গ্রুপ, হ্যাঁ সবাই এখন চাচ্ছে যে তাদের অধিকার, তাই না? আপনি শো শেষ করেন, আমি জয়েন করবো। একটা তো জয়েন করেছি, এখন শো শেষ করবেন, আমি ইচ্ছা মতন আমার টাইমে শো শেষ করবো, তারপরে আপনাকে যা খুশি তাই করবেন। আপনি তো মিডিয়ার মানুষ, একটা প্রশ্ন করি আপনাকে, এই ঘটনার পরে এখন ফেমাস কারা, মানে ফেস ভ্যালুটা বেড়েছে কাদের, ওই মেয়েগুলো? এগুলো আসলে একটা ফেসবুকের, আপনি বুঝছেন না, এটা একটা ধান্দা, মানে একটা নিজের বিজ্ঞাপনের জন্য একটা ধান্দা, মানে এগুলো সব ধান্দাবাজি। মানুষ যখন আমার দেশে আছে তখন আমার জাতি হিসেবে বড়ই অসহায়। আপনি এমনিতেও অনেক বড় অসহায়, আপনাকে দিয়ে এমনিতেও কিছু হবে না। আপনি একটা শো চালাচ্ছেন অথচ আপনার মাথায় ব্যান্ডেজ, মাথা ফাটা, হাত ভাঙা, আঙুলটাও নোড়া, আপনাকে দিয়ে কিছু হবে না। একটা জিনিস হবে, আপনি এক কাজ করেন, আপনার এই মাথা ফাটার ছবি ফেসবুকে পোস্ট করে দেন, দিয়ে বলেন যে আমি দেশের জন্য কথা বলি, এই করে আমার মাথা ফাটা, অনেক অনেক কোটি কোটি হাজার হাজার লাইক পাবে। লাইক পাওয়ার জন্য আপনার মতন ফেক জিনিস আমি ফেসবুকে দিই না। হ্যাঁ কেন, পিকাসা দিয়ে ছবি এডিট করেন না, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ায়, সেটা তো সেই এডিটা নিয়ে তো এক না, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ান, এই কারণে ফেসবুকের মধ্যে এত আলো আধারি না, যত দোষ ফেসবুক ঘোষ, অবশ্যই যত দোষ ফেসবুক ঘোষ, কারণ কিছু একটা ঘটলেই মেয়েরা যে ফেসবুক সেলফি তোলো, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করলো। আপনার সাথে সেলফি তুলো, দর্শক আমি সেলফি তুলছি, একটু পরে আপনার সাথে আসবো।
তাহলে অনেক কিছু যায় আসে আপনার ড্রেসে তো খুব একটা ভালো না এখন আপনাকে ধরে আমি টাটানি করি আর টকশোতে আপনার টকশোতে এর আগে চুপ থাকে শেষ করে দিন এরপরে কিন্তু হাতে হাতে মারামারি লেগে দর্শক শেষ করছি এই সপ্তাহের দর্শক এখানেই শেষ আমাদের কি অবস্থা আপনাদের সাথে এই সপ্তাহ ছিলাম ও মাই গড কিসের লাশ কিউ তোকে বারবার বলে দিলাম রক করতে তোমার গায়ে লাগবো না তুই তোমার শনি আসো আমি বারবার করে বললাম আমার মান সম্মানের কোনো টেনশন নাই আমার এই আপনি কি স্যার আপনি কি শুনছি আপনি মিমিন করতেছেন কেন না না ইয়া আপনি পড়াই তো তাই তুমি এখন উঠো এখন কাল করে যাও উঠো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মামি পার্লারে গেছে সেলফি তোলার জন্য